আসসালামু আলাইকুম বন্ধুরা, রাসেল আহমেদ বলতেছি। তো সাপ্তাহিক চাকরির খবর, লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা, চাকরির খবর। তো পুরো সাপ্তাহের যে চাকরির খবরগুলো রয়েছে সে চাকরি সার্কুলারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তো আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোন কোন পদগুলোতে আবেদন করা যাবে এবং শিক্ষাগত যোগ্যতা কী, সেই বিষয়গুলো তুলে ধরবো। কিন্তু কীভাবে আবেদন করতে হয় সেটা দেখাবো না, শুধু দেখাবো কোন কোন আর কি সেক্টরে নিয়োগ হচ্ছে সেটা দেখাবো এবং পদ সংখ্যাগুলো দেখাবো, শিক্ষাগত যোগ্যতাগুলো দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে সকলের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে বেল বাটন অবশ্যই ক্লিক করে রেখে দিন। এখানে দেখতে পাচ্ছেন যে সার্কুলারটি নিয়ে আমি এখানে হাজির হচ্ছে, সেটা হচ্ছে প্রথম যেটা রয়েছে গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড চাকরি, পদ সংখ্যা 149 জন, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় ট্রেডে জেনারেল মেকানিক, মেশিন টুলস অপারেশন, মেকানিক্যাল নিবে 3 জন, পদ সংখ্যা 15 জন, জেনারেটর কেমিক্যাল বেতন নিবে 1 জন, গ্যাস ফিল্ড কোম্পানি। তারপরে বাংলাদেশ ব্যাংকে চাকরি, বাংলাদেশ ব্যাংকে নিবে 200 জন। তারপরে ডাক জীবন বীমা পূর্বাঞ্চলে ঢাকায় চাকরি 18 জন, অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী 2 জন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চাকরি, পদ সংখ্যা 134 জন, শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্র সহকারী। তারপরে পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে মানে হিসাব রক্ষণ 1 জন, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার 4 জন, জেলা প্রশাসক কার্যালয় বগুড়াতে চাকরি 26 জন, পাঠক প্রতারণার হাত থেকে বাঁচেন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, ঢাকা ট্রানজিস্ট কোম্পানি লিমিটেডে চাকরি, পদ সংখ্যা 13 জন, উপজেলা পরিবার পরিকল্পনা দিনাজপুর চাকরি, পদ সংখ্যা 19 জন, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় চাকরি। তো সবগুলো চাকরির সার্কুলার কিন্তু আমার ভিডিওটা পেয়ে যাবেন, অর্থাৎ আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে গেলে পেয়ে যাবেন। কীভাবে আবেদন করতে সেটা দেখবেন। ব্র্যাক ব্যাংক লিমিটেডে চাকরি, তারপরে হচ্ছে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়াতে 20 জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাকরি, ওয়ারলেস অপারেটর নিবে 6 জন, তারপর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিউডিএ চাকরি, সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেডে চাকরি, তারপরে কমিউনিটি ব্যাংকে চাকরি, সরি, তারপরে হচ্ছে উপজেলা পরিবার পরিকল্পনা দিনাজপুরে চাকরি। তো এই চাকরিগুলো করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করে দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন বহু চাকরির সার্কুলার, একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে। আসসালামু আলাইকুম।